প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়। গেল ২৪ মে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একটা ব্যক্তিকে একাধিক মামলা গ্রেপ্তার, এক বিষয়ে গ্রেপ্তার দেখানো যায় না, এটা সলমনুল হোসেনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল এই মামলায় হাইকোর্টে রুল দিছি আছে, কিন্তু এখন আর সেগুলি মানা হচ্ছে না। প্রত্যেক জায়গাতে দেওয়া হচ্ছে, নিয়ে ওনাদেরকে রিমান্ড চাওয়া হচ্ছে, ওনাদেরকে বয়স্ক মানুষ, তারপরেও ওনাকে কোনো ধরনের আইনি সুযোগ দেওয়া হচ্ছে না। দেশরত্ন জনত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার কারণে রাজশাহী জেলা বিএনপির সভাপতি জনাব আবু সাইদ চাঁদ এর বিরুদ্ধে যে মোকদ্দমা কিশোরগঞ্জে দায়ের করা হয়েছিল, এই মোকদ্দমা আজকে ধার্য তারিখ ছিল। এই ধার্য তারিখে আজকে আবু সাইদ চাঁদ সাহেবকে এই কোর্টে হাজির করা হয়েছিল এবং এই মোকদ্দমায় ওনাকে শরণারেস্ট করা হয়েছিল।